প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি যদি দেখলেন যে ড্রোন নিয়ে বাংলার সেরা ড্রোন কেন বললাম, কারণ এটি হলো প্রফেশনাল একটি ড্রোন এবং এটি দিয়ে প্রফেশনাল ভিডিও ক্যাপচারিং করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এই ড্রোনটি ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুইটকেস থেকে ড্রোনটি ফিটিংয়ের কাজ চলছে, একটু পরে একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কাভারেজ করবে এই ড্রোনটি দিয়ে, যেটি ফ্লাইং করে অনেক দূর থেকে ভিডিও ইমেজ ক্যাপচার করে এবং সেটি ইউনিভার্সিটির অনলাইন টিভিতে লাইভ দেখায় অথবা ফেসবুক পেজে লাইভ দেখায়। অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এই ড্রোনটি প্রত্যেকটি অনুষ্ঠান কাভারেজের ক্ষেত্রে। তো উনি হলেন এই ড্রোনের পরিচালক, উনি অপারেট করেন এই ড্রোনটি। তো আপনারা দেখছেন যেখানে ফিটিং করছে, এখানে একটি DSLR ক্যামেরা এবং ওনার যত যত রকম আনুষাঙ্গিক জিনিসপত্র প্রয়োজন উনি সবগুলো এখানে ফিটিং করছেন। না সেটা কি দেখাতাম। তো এটি হলো মূল ড্রোনটি যেটি আকাশে উড়বে এবং উনি হাতে হাত থেকে রিমোট আকারে কন্ট্রোল করবে একটি ডিভাইস দ্বারা, এবং সেটি স্মার্টফোন দ্বারা উনি নিয়ন্ত্রণ করতে পারবে যে ওই ড্রোনটি কোন ছবি কোন ভিডিও ক্যাপচার করছে ওই মুহূর্তে। তো আপনারা একটু পরেই দেখবেন ড্রোনটি আকাশে উঠবে এবং বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ফুটেজ ক্যাপচার করবে এবং উনি এটি এক জায়গায় স্থিরভাবে থেকে বা নিচে থেকে অর্থাৎ ল্যান্ডে থেকে উনি এটি কভারেজ করবেন ড্রোনটি যখন আকাশে উঠবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে এটি ফিটিং করে এবং এটি উড্ডয়ন করে। যেমনটি বলছিলাম স্মার্টফোন দ্বারা উনি দেখবেন যে কোথায় কোন ফুটেজ কোন ভিডিও নিচ্ছে, তো এটি দ্বারা মূলত উনি কন্ট্রোল করবেন, এটি দ্বারা উনি ড্রোনটির নিয়ন্ত্রণ এবং ক্যামেরাকে মুভিং করবেন। তো আপনারা দেখতেই পেলেন একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ওখানে রেডি, আর এখানে ড্রোনটি ফিটিং এর কাজ চলছে। ড্রোনটি উড্ডয়ন হলে ওই প্রোগ্রামটি শুরু হয়ে যাবে আর এই ড্রোনটি দ্বারাই এই প্রোগ্রামটি ফুল কভারেজ করবে এবং সেটি মিডিয়ায় এবং ইউনিভার্সিটির আর্কাইভে ভিডিও আকারে রাখা হবে এবং অত্যন্ত সুন্দর মনোরমভাবে ভিডিও হয়, প্রফেশনালভাবে ভিডিও হয়, ক্যাপচারিং হয়, যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম তারা এইভাবে ক্যাপচার করে রাখে। অপারেটর চেক করে নিচ্ছেন যে তার ড্রোনটি উড়ানোর জন্য তৈরি কিনা এবং ক্যামেরাটি ইত্যাদি আনুষঙ্গিক বিষয় তিনি এখান থেকে যেখান থেকে মনিটর করবেন সেখান থেকে চেক করে নিচ্ছেন।
তো দেখতেই পাচ্ছেন আপনারা সিগনাল দিচ্ছে, এখনই হয়তো একটা লাইট দেখতে পাচ্ছেন আপনারা জ্বলছে। যে সিগনাল দেখলেন আপনারা, যে যে পাখাগুলো আছে সেগুলো ঘুরছে এবং ইট ইজ রেডি ফর নাও টু ক্যাপচার দ্য ভিডিও। দেখছেন আপনারা অলরেডি ড্রোনটি উড্ডয়ন করেছে এবং উনি হাত থেকে এটি কন্ট্রোল করছেন এবং সেখানকার ফুটেজ তার ফোনের মধ্যে রেকর্ড করছেন এবং ওই ক্যামেরার মধ্যে যে ক্যামেরাটি আছে ওখানে সেখানেও সেগুলো সেভ করছেন ভিডিও এবং ইমেজ। উনি যে এখান থেকে কন্ট্রোল করছেন, এই যে দেখুন আপনারা, এই যে ড্রোনের মধ্যে যে ক্যামেরাটি আছে সেটি কী ক্যাপচার করছে উনি এখান থেকে দেখছেন। তো এভাবেই উনি সমগ্র অনুষ্ঠানটি এবং যে কোনো ধরনের এই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলের অনুষ্ঠান অথবা ইউনিভার্সিটির নিজস্ব কোনো প্রোগ্রাম উনি এইভাবে এগুলো ক্যাপচার করে রাখেন এবং সেগুলো সংগ্রহ করেন এবং অত্যন্ত প্রফেশনালভাবে এই ক্যাপচারিংগুলো হয়, কারণ সচরাচর খুব কমই চোখে পড়ে বাংলাদেশের ড্রোনের ব্যবহার, যদিও এটি এখনও অনুমোদন পায়নি পাবলিকলি ব্যবহার করার। সামনে সরকারিভাবে কেউ নিজস্ব উদ্যোগে এভাবে করতে চাইলে তার ব্যক্তিগতভাবে হয়তো করতে পারেন, কিন্তু পাবলিকলি এখনও এটি অনুমোদিত নয় যতটুকু আমার জানা আছে, হয়তো কোনো এক সময় পাবলিকলি অনুমোদন দিবে, সেটি কোনো নীতিমালা তৈরি করার পরে হয়তো। এই যে আপনারা দেখছেন যে ড্রোনটি উনি একটু পরীক্ষা করছে, যে ড্রোনটি এইদিক সেদিক মুভ করে, একটু আগে দেখলেন যে ড্রোনটি মাঠের ওই কোনায় ওই প্রান্তে চলে গিয়েছিল, এখন আবার এই প্রান্তে নিয়ে আসছে এবং আবারও ওখানে নিচ্ছে। তো এভাবেই অনুষ্ঠানটি ক্যাপচার হবে। দেখুন অনেক দূর দূরে কিন্তু চলে গিয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকুন শেষ কিছু অংশ ড্রোনটি কীভাবে কাজ করে, ড্রোনটি কীভাবে ব্যবহৃত হয়।